হৃদয় দিয়ে আমার আমি জন্মগতভাবে মুসলমান, আমি পূর্ণ হজ করা আমার মাকে নিয়ে, এরপর আবার ওমরা হজ করেছে আমার বউকে নিয়ে। আল্লাহ তাআলা যাকে টেনে তুলে তাকে কি মানুষ ঠেকাতে পারবে? আল্লাহ তাআলা যাকে টেনে তুলবে মানুষ কি তাকে আটকিয়ে রাখতে পারবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ, ওরে খোদা ডক্টর কেন বলতে হচ্ছে আমাকে প্রতিবার, উনি বলেন, পরিচয় করে দেন ডক্টর বলে, কিছু করার তো নাই, বাংলাদেশিদের হচ্ছে টাইটল ডক্টর আলহাজ না বলে মাইন্ড করে, আবার মাইন্ড কোন পর্যায়ে একেবারে টেনশি দিবে আপনাকে, মানহানি মামলা নানান ছুতা ধরে আর কি, বুঝলেন না, ভয় থাকা লাগে তো বাংলাদেশে, ছুতার কোনো অভাব নাই, সম্মান দিয়ে কথা বলি, সম্মান না দিলে খবর আছে। সো ডক্টর মুরাদ উনি বেশ আলোচনায় যাচ্ছেন রাজনৈতিক স্ফিয়ারে, যারা পলিটিক্স ফলো করেন, বাট এখন সেটা পলিটিক্যাল স্ফিয়ার ওভারফ্লো করে হচ্ছে সাধারণ স্ফিয়ারে চলে আসছে। সাধারণ স্ফিয়ার বলতে এখন চিত্রনায়িকা জড়িত হয়ে গেছে। ডক্টর মুরাদ হচ্ছে ইউটিউবের একটা চ্যানেল, চ্যানেলটার নামই নেওয়া উচিত হবে না, খুবই ইউটিউব চ্যানেল বলার চেয়ে এটা আসলে উনি গিয়ে খুবই অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় কথা বলছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের মেয়ে, তার মানে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কী নোংরা ভাষায় কথা বলছেন একটু আসলে দেখানো প্রয়োজন, কারণ মানে এই জিনিসগুলো আসলে রিসার্কুলেট করা উচিত না, এক মানে এরকম নোংরা জিনিসগুলো ইন্টারনেটে, কিন্তু এই সূত্রটা আসলে আমার জন্য প্রযোজ্য না। যেমন ধরেন আপনার একটা ঘটনা ঘটলে আপনি কি সেই নিউজ চ্যানেল সেটা কভার করবে না, যে নোংরা দেখে না, নিউজ চ্যানেলের কাজ হচ্ছে সব কভার করা। সো আমি যেহেতু জিনিসটা নিয়ে কথা বলবো, আমি যেহেতু জিনিসটা অ্যানালাইজ করবো এবং ডিসকাস করবো, সো আমাকে এটা স্বার্থে আমাকে এটা আই থিঙ্ক আই ফিল লাইক এটা আমি দেখানো উচিত, এটা লাইক আমার দায়িত্ব দেখানো। বাট আপনারা যারা কথাবার্তা শুনেন না, বলেন না, লাইক ফেসবুকে আসছেন, ফেসবুক অ্যাক্টিভিটি করতে নিজের মতো করে আমাদের কথা শুনতে, নিজে কিছু না বলতে, তাদের আমি মনে করি এগুলো রিসার্কুলেট করা উচিত না, কিন্তু আমি দায়ের জায়গা থেকে আমাকে করতে হবে। সো কি কথা তো অনেক কিছুই বলছে, ফুল এক ঘন্টার আলাপ, সেখানে পুরো এক ঘন্টাই হচ্ছে উনি যে ভাষায় কথা বলছে সেগুলো নিয়ে আলোচনা করব, বাট ওই জায়গাটি একটু শুনি জাইমা রহমানকে নিজেই কথাগুলো বলছে। আমি একজন ডাক্তার মানুষ ভাই, শোনেন, আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমি একজন প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বানাইছে, আমার মুখ ভীষণ খারাপ। ওই জাইমা রহমানের মতো একটা লুচ্চা প্রতিদায়িত্বে কাল কৃষ্ণাঙ্গদের সামনে না ঘুমাইলে যার ঘুম হয় না, লুচ্চা লম্পট যে প্রতিদায়িত্বে কৃষ্ণাঙ্গ ছাড়া আমি একটা ভালো কৃষ্ণাঙ্গদের সঙ্গে থাকার অর্থ বুঝেন তো না, খুব স্পেশাল থাকে বুঝছেন ছেলেদের, তো এটাও খুব পছন্দ। দিস কামস অ্যাজ নো সারপ্রাইজ, ওনারা অ্যাক্টিভিটির মাধ্যমে, ওনারা কুৎসিততম অ্যাক্টিভিটি না করলে এই পজিশনগুলোতে বাংলাদেশে আসা যায় না, আসলে টিকা যায় না। সো বাই ডিজাইন অ্যান্ড বাই ডেফিনেশন আমি ওনাদেরকে জাজ করি, যারা বাংলাদেশে পলিটিক্স করে সফলভাবে এত দূর আসতে পারে, পারসে আমি আই জাজ অল অফ দ্যাম, এভরি ওয়ান অফ দ্যাম। আমি হচ্ছে অফিসে যাওয়ার পথে ভাবতেছিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলবো কিনা, কারণ ঘটনাটা দুদিন আগে ঘটছে, উনি হচ্ছে যে তারেক রহমানের মেয়েকে নিয়ে যে ভাষায় কথা বলছেন, আমি আসলে এখানে কথা বলার কোনো সাবস্টেন্স দেখতে পাই নাই, যে একটা লাইক চ্যাংরা পোলাপান যেই ভাষায় কথা বলে, রাস্তার চ্যাংরা পোলাপান যেই ভাষায় কথা বলে, এই ভাষায় একজন মন্ত্রী কথা বলছেন, এটাকে নিয়ে কী কথা বলবো, কী আলোচনা করবো, আমি লাইক অনেস্টলি কোনো সাবস্টেন্স খুঁজে পাই না এটা নিয়ে কথা বলার, এবং আমার মনে হয় না যে এটা কথা বলার, দেখেন আমি অনেক অগুরুত্বপূর্ণ, অ্যাপারেন্টলি অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আমার কাছে এই জিনিসটা আলোচনার যোগ্যই মনে হয় না, কারণ লাইক একে নিয়ে, এনাকে নিয়ে, একে নিয়ে এর কথা যেই ভাষা ব্যবহার করছে যেরকম, লাইক সে যদি সাবস্টেন্স থাকতো সমালোচনার, কোনো একটা সমালোচনা ঘটছে তীক্ষ্ণ ভাষায়, তীব্র ভাষায় সাবস্টেন্স আছে, তাইলে আমি সেটা নিয়ে কথা বলতাম, সাবস্টেন্স হীন গালাগালি এটা নিয়ে কী কথা বলবো, আমার কথা বলার ইচ্ছা ছিল না। তো আমি অফিসে যাইতে যেতে ভাবতেছিলাম আজকে যে মেবি একটা অ্যাঙ্গেল থেকে একটু আলোচনা করার সুযোগ আছে, যে এই যে উনি কাজগুলো করলেন একটা মন্ত্রী হয়ে, এটার জন্য কোনো অ্যাকশান নেওয়া তার বিরুদ্ধে হবে কি না, এটা একটা আলোচনার জায়গা, যে এই দেশে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি আছে কি না ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশান, তো বাংলাদেশে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয় লাইক ইউ নো ইট রাইট, কোনো পদত্যাগের কোনো ব্যাপার নাই, গুন্ডা পাণ্ডারা সারা দেশে রেইন করতেছে কিছু হয় না, কিন্তু যে একটু অসহায় বা যে একটু নিরীহ বা যে একটু কম পাণ্ডা তাকে বিভিন্ন সুতা ধরে লামসাম ধরে খেলে দেওয়া হয়, সো এগুলো আমরা জানি, যে যত পাওয়ারফুল গুন্ডে এদেশে সে তত ফর্মিডেবল, সো কিছু হবে না ওনার, এটা আমরা সকলেই জানি, বাট ইন দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমার একটা চিন্তা হচ্ছে যে এটা 50-50, কারণ হচ্ছে এনারা পালা পোষা, সো ওনাদেরকে দলের প্রয়োজন, ওনাদেরকে হাইকমান্ডের প্রয়োজন, সুতরাং এবং এদেরকে হাইকমান্ডের প্রয়োজন এরা জানে দেখি তো এরকম উৎপাত করে বেড়াইতে পারে এরা, রাইট? সো এটা একটা মিথুজীবী সম্পর্ক, রাইট? সিম্বায়োটিক রিলেশনশিপ, এখানে এরা সকলে সকলের, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক আই উইল স্ক্র্যাচ ইয়ার্স, এই নীতিতে চলে, সো কিছু হবে না, হওয়া সম্ভব না, এগেন বাই ডিজাইন অ্যান্ড বাই ডেফিনেশন সম্ভব না,
বাংলাদেশ কেমনে চলে এটা যদি একটু বোঝেন তাহলে এত ইতিবাচকতা আসবে না পেট থেকে আর কি। সো কিছু হবে না, বাট আমি যেটা ভাবতেছিলাম যে মেবি একটা মেয়েকে নিয়ে কথা বলছে এই ভাষায়, একটা মানে যেই রকম নোংরা ভাষা একটা মন্ত্রী হয়ে লাইভে এসে, লাইক একটা তো ক্লাসের মানে পাণ্ডামি করলেও একটা লেভেলে থাকতে হবে, যেই লেভেলে উনি করতেছেন মেবি প্রধানমন্ত্রী এটা শুনলে নিজ কানে, শি উইল প্রবাবলি নট স্ট্যান্ড বাই হিম, লাইক একটা জাস্ট ওয়াইল্ড ক্রেজি চিন্তা মাথা আসছে যে মেবি চাপ দেওয়া হবে তাকে যে তুমি পদত্যাগ করো এইসব, সেটা একটা পসিবিলিটি। এখন বিএনপিওয়ালা যারা এরা এখন না আওয়ামী লীগ এই আওয়ামী লীগ না না বিএনপি খুব ভালো এদের কথা বলে লাভ নাই, এটা হচ্ছে আমার ভাবনা যে হয়তো মেবি প্রধানমন্ত্রী হয়তো একটা ভেরি স্লাইট স্লিম চান্স যে বলতেও পারে, মানে যদি বলে আমি আমি সে যদি পদত্যাগ করে আমি অবাক হব না, এরকম একটা চিন্তা আমার মাথায় ছিল। আবার আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে যে উনি কথাটা কাকে নিয়ে বলছে, তারেক রহমানের মেয়েকে নিয়ে। এখন আমাদের এইসব ক্ষেত্রে আবার রিওয়ার্ড করা হয়, লাইক জিনিসটা একটু কনফ্লিক্টিং আমার কাছে, এসব ক্ষেত্রে রিওয়ার্ড করা হয়। আপনি ধরেন অন্য কাউকে নিয়ে হইলে হয়তো বা ওকে ফাইন, প্রধানমন্ত্রী হয়তো বলতে পারতো যে ফেসবুকে গিয়ে একজন মন্ত্রী আমার মন্ত্রণালয়ের একজন লোক এই ভাষায় একটা মেয়েকে নিয়ে কথা বলা, না 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 কত যত বড় না 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 এই আমরা এতটা মেনে নেওয়া যায় না, হইতে পারে এরকম একটা চিন্তা ক্রস করতে পারে। কিন্তু যেটা বললাম আর একটা জিনিস হচ্ছে যে কাকে নিয়ে বলছে, ও তারেক রহমানের মেয়েকে নিয়ে, অসাম রিওয়ার্ড করো, রিওয়ার্ড হিম তাকে এখন মন্ত্রণালয় পূর্ণ কী পা প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী বানা উল্টা, এটার একটা মাইন্ডসেট এনাদের আছে। সো একটা টাগ অফ ওয়ার হচ্ছিলো আমার মাথায় আর কি, যে কী করা হবে তার বিরুদ্ধে, কোনো অ্যাকশন নেওয়া হবে কি হবে না। আমি আই ওয়াজ লাইক টোটালি 50-50, হইলেও অবাক হবো না, না হইলেও অবাক হবো না, ইভেন রিওয়ার্ড করলেও অবাক হবো না, একে এই কথা বলার কারণে রিওয়ার্ড করা হইলেও অবাক হবো না, রাইট? সো এটা বাংলাদেশের একটা অসভ্যতামের কালচার আছে, কিছু তো করার নেই। অন টপ অফ ইট যখন এটা সে যুক্ত হইল যে নায়িকা মাহিয়া মাহির সাথে উনি যে ভাষায় কথা, এখন দেখেন আপনি যদি আলোচনা শুরুতেই বলেন যে এগুলো সব মিথ্যা ফেক ওই যে বাঙালির যে এডিট এগুলা, তাহলে ধর আলো তোলার কোনো উপায় নেই, বাঙালির সাথে যেটা বলি না কথাই তুলতে পারবেন, এরা এভিডেন্স ফ্যাক্ট সব কিছুকে উড়ে দেয় না। হ্যাঁ হইতে পারে এগুলা সত্যিকার মানে কাছাকাছি ভয়েস, আসলে তাদের ভয়েস না এমন না, আমার কাছে শুনে মনে হয়েছে যেটা মাহিরটা আমি আসলে 100% বুঝতেছি না, কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রীর ভয়েসটা শুনে আমি কনভিন্স যে হ্যাঁ এটা প্রতিমন্ত্রীর ভয়েস, মাহির ভয়েসটা আমার কাছে মনে হচ্ছে এটা মাহির ভয়েস। বাট যদি না হয় আমি ওকে, কারণ অল্প একটু কথা বলছে সেই অল্প একটু শোনার ভিত্তিতে মনে হয়েছে এটা মাহির ভয়েস। না মাহির সাথে যে মন্ত্রী যে ভাষায় কথা বলছে এটা তো আসলে শোনানোর অযোগ্য, তাও আবার একটু শোনাবো এখন, রাইট? কারণ যেহেতু খবর প্রেজেন্ট করার স্বার্থে, কনটেক্সট বোঝার স্বার্থে শোনাইতে হবে আমাকে, সো সেটাও একটু শুনি। তোর বদ্রতা বেশি, সরি তোর বুঝছস বেশি রস হয়েছে তো সঠাই দিব না, তবে পরে আমি ব্রেক করবো সামনে পেছে দিতে দিয়ে সব ফুটটা ফাটা দিব, কোনো ফুটটা রাখবো না। এখন আমি আর মন্ত্রীকে নিয়ে কথা বলতে চাই না, পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, আমি এখন একটা আরেকটা অ্যাঙ্গেলে দৌড় দিব, সেটা হচ্ছে যে মিডিয়াতে শোবিজের যে নায়িকার সাথে একটা মন্ত্রী এই ভাষায় কথা বলা, ইট শোজ ইউ ইট টেলস ইউ যেখানে কী চলে, যেখানে কী চলে এটা আমরা আরও জানি, অনেক মিডিয়ার লোকজনই মাঝে মধ্যে বলে কিন্তু এরা নিজেরা ওই যে বলে না কাক কাকের মাংস খায় না, এরা কিন্তু মিডিয়ার কেউ যদি বের হয়ে এসে তার মিডিয়ার প্রতি কী চলে এগুলো একটু বলতে নেয়, সাথে সাথে অন্য মিডিয়া সকলে তার উপরে এমনভাবে ঝাঁপায় পড়ে আমাদের মিডিয়াকে ইয়ে করা হচ্ছে, কালার করা হচ্ছে, তারপর হচ্ছে না এগুলো হয় না সেই মিথ্যা। এক ওই যে মাঝখানে একটা মডেল ফারিয়া শারমিন একজন মডেল, ওই ভদ্রমহিলা মাঝখানে বলছিলেন যে ওনাকে কী কী মিডিয়াতে কী কী হ্যারাসমেন্টের শিকার হইতে হয়েছে, সবাই তাকে বেডে ডাকে এবং উনি বলছিলেন যে মিডিয়াতে এগুলোই চলে, সব মেয়েরা যারা বেডে শোয় না তারা আসতে পারে না, যারা আসছে সকলে বেডে শুয়ে আসছে। সো কিন্তু ইন্টারনাল খবর জানেন, উনি নিজে এগুলো দেখে আসছেন, মিডিয়ার নিজের লোক, ওরে বাবার এইগুলো বলা আপনারা ফলো করছেন কি না তখন জানি না, সারা মিডিয়া বাংলাদেশের ঝাঁপায় পড়ছে, ছিঁড়ে খেয়ে খাইছে ওনাকে, ছিঁড়ে ফেলছে এই এত বড় কথা কেন উনি কথা বলছে, তার মানে উনি শোয়ে অন্য কেউ শোয়, সকলে ভাদ্র সুচুষ সূচি, সকলে সূচি, শো না কেউ সূচি না, আমরা জানি মিডিয়াতে এগুলো হয় না। এবং এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়ার এই কালচারটা আছে, ওয়ার্ল্ড ওয়াইড বলা ট্রু না, মানে ওয়ার্ল্ড ওয়াইড বলতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, ললেস কান্ট্রিগুলোতে, ল্যান্ডগুলোতে, যেসব দেশে আইনের শাসন আছে পশ্চিমের দেশগুলোতে, সেগুলোতে এরকম কাস্টিং কাউচের এরকম প্রেভেলেন্স আছে বলে আমার জানা নাই, আই ডোন্ট নো আছে কি না, বাট আমার জানা মতে নাই এবং আমার আন্ডারস্ট্যান্ডিং বলে থাকা সম্ভব না, এগুলো তো ললেস ল্যান্ড না, আপনি তো এখানে কারোর সাথে এরকম করলে কনসিকোয়েন্স ভোগ করতে হবে এগুলার, এমন তো না যে গাজোয়ারি এগুলো তার মগের মূল্য, রাইট? সো বাই ডেফিনেশান থাকা সম্ভব না ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, যেই সব কান্ট্রিতে ল আছে, এবং শুনিও না এরকম যে যেটা বললাম যে হ্যাঁ কিছু দু একটা কেস থাকতে পারে সেটা সারা পৃথিবীতে আছে, কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোতে মিডিয়া মানেই যেখানে কাস্টিং কাউচ এবং মিডিয়াতে যেসব মেয়েরা আসে কাজ করে তাদের সকলের ব্যাপারে যেরকম মানুষ একটা ভ্রু কুচকায় বেস্ট অন ফ্যাক্ট, মানুষের দোষ না, মানুষ এরা বোঝানোর চেষ্টা করবে দোষটা মানুষের, মানুষ কেন ভ্রু কুচকে না, মানুষ ভ্রু কুচকায় কারণ হচ্ছে এই যে ভিতরের খবর আপনারাই মাঝে মধ্যে এসে বলেন দেখে আমরা জানতে পারি,
সো এই কনভারসেশনটা থেকে সিম্পলি আরেকবার দেখা যাচ্ছে যে ওইখানকার পরিবেশটা কেমন। হ্যালো, নমস্কার দা। হ্যাঁ, আসতে হবে না? ডোন্ট টু ব্যাক, শাট আপ। ওখানে কি প্রশ্ন আছে? কে রাশাদ, তুই কি ফিদা আমাকে প্রেম করবা? What you want, baby? Mm-hmm. What you want? Tin number bolo bana char number kunta. Ka number bolo ba? Ekhon to dekha dekhi tin number. মিডিয়ার প্রতি বা মিডিয়ার মেয়েদের প্রতি যে বাইরের মানুষের, সাধারণ মানুষের যে একটা ধারণা যে না এদের সাথে এদের এই জায়গাটা এরকম, বা একটা মিডিয়ার মেয়েকে বিয়ে করবে না বাইরের মানুষ হইলে, কেন মিডিয়ার মেয়েরা খারাপ মেয়ে, হ্যাঁ স্টাফ এনা, এগুলো বললে একটা অস্থির অবস্থা তৈরি করে, যেন অ্যাজ ইফ যে মানুষের যে পারসেপশনটা এটা মিথ্যা, মানুষের যে কনসার্নটা এটা মিথ্যা। এখন মনে করেন আমার একটা বিয়ের প্রস্তাব আসছে একটা মিডিয়ার মেয়ের সাথে, আমি তো করবো না, ও আমি কি চান্স নিবো না কি আর আসছো? আমি এখন এসে বলবে যে একজন এসে বলে না না আপনি বলতে পারেন না, এখানে কি সব মেয়েরা বিছানা শোয় নাকি? না না সব মেয়েরা বিছানা শোয়, সেটা আমি বলতেছি না, মেবি 90% শোয়। এখন আমি কেমন জানবো কে শুয়েছে কে শোয় না, এনে চান্স তো আমি নিবো না। সো 90% ইজ ভেরি হাই এ নাম্বার, রাইট? সো 10% দিয়ে আমি চান্স নিতে যাচ্ছি না। সো মানুষের এই পারসেপশনগুলো যখন মানুষ কথা বলে, ভয়েস করে, কনসার্ন প্রকাশ করে, স্পেশালি যখন তার নিজের সাথে জড়িত হয়, তখন কিন্তু এই মিডিয়ার লোকজন, যেহেতু তাদের হাতে মিডিয়া আছে, ন্যারেটিভ এদের কাছে, এরা মিডিয়ার সামনে এসে, ক্যামেরাটার সামনে এসে পট করে অনেক কথা বলতে পারে, বাইরের কারো তার বলার সাধ্য নয়, সুযোগ নেই, আমাদের তো আর সাধ্য নাই। এনারাই মিডিয়া বাজে, এনারাই ক্যামেরা ধরে, এনারাই রেকর্ড করে, এনারাই পাবলিশ করে, সো এরা নিজেরা নিজেরা মিলে ন্যারেটিভ তার করায় ক্যামেরার সামনে। সো কেউ যদি এইসব কথা বলে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে এরা, কিন্তু আপনি খবরাখবর ফলো করলে দেখবেন এরকম অনেক বের হয়ে আসতে থাকে, আর একদম মাটির নিচ থেকে একটু একটু করে দমকে দমকে বের হয়ে আসলে আপনি টের পাবেন যে আসলে ওখানে কী চলে, এবং বলে না যা রটে তা কিছুটা হলেও বটে, এবং যে কথাগুলো বলা হয়, যে অভিযোগগুলো তোলা হয়, ওগুলোর ভিত্তি আছে। মাহিয়া মাহির সাথে এই ভাষায় একটা মন্ত্রী কথা বলতেছেন না, এখানে একটা মন্ত্রী যে কারোর সাথে এরকম কথা বললে তার কিছু করার থাকে না, সে অসহায়, যদিও মাহিকে শুনে অসহায় ঠিক মনে হয় না, এবং মনে হয় না সে শকড যে এটা কী ভাষায় কথা আমার সাথে হচ্ছে। মিডিয়ার ব্যাপারে যে কথাগুলো বলা হয়, যে অভিযোগ করা হয়, সেগুলা ভিত্তিহীন না। নাও বাইরের কেউ যখন এই কথাগুলো বলে যে চিড়ে কুড়ে খেয়ে ফেলে, কেউ যদি বলে যে না আমি একটা মিডিয়ার মেয়ের সাথে সম্পর্কে যাইতে রাজি না, কিন্তু এই কথা বললে আবার ফাটাই ফেলবে, রাইট? সো ওরা ফাটাক, ওরা ফাটাইতে থাকুক, আমি ওই ওদের পক্ষ নিয়ে বলতে চাচ্ছি আর কি, যে কেউ যদি এই কথা বলে এদের বুলিংয়ের শিকার হয়, এদের কী বলবো, এদের অ্যাটাকে, সম্মিলিত অ্যাটাকের শিকার হয়, আমি তার পক্ষ হয়ে আপনাকে এই যে দেখাইতেছি যে না 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 ভাই, আপনি আপনার দোষ নাই, আপনি যে অভিযোগটা বা আপনার যে কনসার্নটা, এই কনসার্নটা লেজিটিমেট, মিডিয়াতে এগুলো হয়, এগুলো আমরা জানি। মূলত আলোচনাটা এখন আমার ওই অ্যাঙ্গেলে আসছে, আমি ওই পয়েন্টে আলোচনাটা শেষ করতে যাচ্ছি যে মানে প্রতিমন্ত্রী যে ভাষা ব্যবহার করছেন, ইটস নো নাথিং সারপ্রাইজিং দেয়ার, তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয়তো হবে না, সেটাও নাথিং সারপ্রাইজিং দেয়ার, ইভেন তাকে রিওয়ার্ড হয়তো করা হইতে পারে, সেটাও নাথিং সারপ্রাইজিং দেয়ার, কিন্তু এখন যেহেতু নন পলিটিক্যাল একজনের সাথে এই ভাষায় কথা বলার ইয়ে বের হয়ে আসছে, সো মেবি জাস্ট মেবি এখন ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশান আসলেও আসতে পারে, মন্ত্রণালয় থেকে সরাইলেও সরাইতে পারে। অ্যাগেন ইট ডিপেন্ডস অন অল সোর্স অফ ক্যালকুলেশনস অ্যান্ড ট্রেড অফস। ওকে ফাইন, এই দেশে তো ন্যায় বিচার নেই, এই দেশে সব বদমাইশ, স্বার্থের হিসেবে খেলা চলে। সো কোনো অ্যাকশান নেওয়া হবে কি হবে না, আদৌ না কিন্তু রিওয়ার্ড করা হবে হবে না, এগুলো অনেক ক্যালকুলেশন করে হবে, বাট আমার মনে হচ্ছে যে এখন উনি একটু বেশি চিপায় পড়ে গেছেন, যেহেতু নারী ইনভলভ, নন পলিটিক্যাল নারী ইনভলভ, রাইট? সব কিছু মিলে মনে হয় পদত্যাগের ঘটনা ঘটতে পারে। ও লাস্ট একটা পয়েন্ট টাচ করে সেরে দিই, যেটা লিক হইলো কেন, কারা লিক করলো, এইটা তো থিওরিতে প্রচুর পলিটিক্যাল যারা লোকজন প্রচুর নিজেদের মতো করে পছন্দসই থিওরি দিচ্ছে, আমি আসলে সত্যি কথা বলতে আই হ্যাভ নো ক্লু, লাইক থিওরি দেওয়ার মতো কোনো ক্লু বা কোনো নলেজ বলবো না, কোনো বেসিস ঠিক আমি দাঁড় করাইতে পারতেছি না, যে এই সরকার আমলে এগুলা কারা লিক করে, সাধারণত সরকার করে, কিন্তু মন্ত্রীর এটা কারা লিক করে। এখন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমার একটা খুবই ওয়াইল্ড একটা সন্দেহ যে মানে সরকারে কি কোনো বিএনপির লোক নাই, আর আশ্চর্য কথা বাংলাদেশে যেই মন্ত্রণালয় থেকে শুরু করে যত অফিস আদালতে যারা চাকরি করে, আমার যারা অডিয়েন্স আছেন, আপনারা সবাই কি আওয়ামী লীগ সাপোর্টার? তা তো না, বাংলাদেশে তো অলমোস্ট 30-40% হচ্ছে, 30-40% বিএনপি সাপোর্টার, বা 30-35% বিএনপি সাপোর্টার, এরা তো কাজকর্ম করতেছে, বিভিন্ন অফিস আদালতে আছে। সো আমার একটা সন্দেহ যে তারেক রহমানের মেয়েকে নিয়ে এরকম ভাষায় কথা বলায়
এইসব অফিস আদালতে যারা বিএনপিপন্থী লোক আছে তাদের মধ্যে কেউ জিনিসটা হয়তো লিক করছে, রাইট? যারা ওই যে টেলিকমিউনিকেশানে যারা চাকরি বাকরি করে এর মধ্যে যারা বিএনপি মরনা যারা আছে তারা কেউ হয়তো, কারণ উনি যে ভাষায় যাকে নিয়ে কথা বলছে এটা বিএনপিওয়ালারা কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নিবে নিতে পারবে না। সো আমার আমার ধারণা বা অন্তর্কন্দল থেকে হইতেই পারে আমার লাইক জাস্ট আই ডোন্ট নো, যেই পার্সোনালি যে জিনিসটা দেখে মজা পাইছি বলতে যে জিনিসটা আমার কাছে একটা কনফার্মেশন হিসেবে, কনফার্মেশন বলবো না ঠিক, যে আমি আর একটু শিওর হইতে পারছি যে ও আচ্ছা আচ্ছা মিডিয়ার ব্যাপারে যে কথাগুলো হয় কী চলে মিডিয়াতে, ওইখানকার অ্যাটমসফিয়ারটা কীরকম, ওইখানকার অ্যাম্বিয়েন্সটা কীরকম, ওইখানকার এনভায়রনমেন্টটা কীরকম, একটা ক্যান্ডিড ফোন কনভার্সেশন থেকে বেশ স্পষ্ট একটা ধারণা পাইলাম আর কি। সো যে আমি যেহেতু অ্যানালাইজ করি বিষয়পত্র বোঝার চেষ্টা করি, সো সেই জায়গা থেকে এটা আমার জন্য একটা হেল্পফুল, এটা আমার জন্য হচ্ছে একটা ইউজফুল রেভেলেশন।